ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ ভালোই আছি। তো আজকে হলো লক্ষ্মী পুজো, তো চলে আসলাম লক্ষ্মী পুজোর কিছু দেখাতে, যে কি কি করছি না করছি, কিভাবে আর কি আমি পুজো দিলাম, কি কি আয়োজন করলাম, সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। তো ব্লগটা কেউ নো স্কিপ করে পুরোটা দেখবে, সাথে থাকো, দেখতে থাকো। তো আমি এক এক করে আর কি ফলগুলো সাজিয়ে নেব, আর ফলগুলো সব ধোয়া হয়ে গেছে, তো আমি গামলার মধ্যে আর কি সব সাজিয়ে নিচ্ছি। আর ফল আমি কাটবো না, কেন কি কাটলে না ফলগুলো কালো হয়ে যায়, তো গোটা রাখবো, যখন আর কি পুজো হয়ে যাবে, যখন সবাইকে প্রসাদ দিতে যাব, তখন আর কি কেটে কেটে আর কি সবাইকে দিব, তাহলে ফলগুলো কালো হবে না। তো দেখো আমি ফলগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে, ওদিকে ভুজিয়ে দিলাম। তো আমি পরে দিয়ে আর কি মনে পড়েছে, তো আমি ওখানে লঙ্কা আর সবজি আলু টুলু তো দিলাম না, তো পরে গিয়ে আর কি আমি দিয়েছি। আর এখানে দেখো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি কলা, সাবু, পাঁচ রকমের ফল দিয়ে যে সাজাতে হয়, পাঁচটা নবদ্বীপ বলে নাকি আই থিঙ্ক এটাকে, এতটা আমি জানি না, জিজ্ঞাসা করতে হবে মাকে এটা কী কী নবদ্বীপ বলে নাকি। তো আমি এটা আর কি সাজাচ্ছি, তো এখানে আর কি আপেলটা আর কি কেটে নিচ্ছি আর কি। আর ঠাকুরের আমার দাও নি, ঠাকুরের দাও আমার কিনতে হবে, তো ঠাকুরের দাওটা বহুত জলদি আর কি কিনবো, তো এই জন্য আজকে চাকু দিয়ে আমি কাটতে ভীষণই ভয় পাই, আর এই চাকুটা না এতটা ভালো লাগে না কাটতে আর কি আমার। তো দেখো আমার সব রেডি করা শেষ, পাঁচ রকমের আর কি ফল দিয়েছি, তো এটা রেডি করে তারপরে আস্তে আস্তে ঠাকুরের প্রসাদ, তো আস্তে আস্তে আমি আর কি গোছানো ঠিক করছি, ফুল টুলগুলো সব বার করে নিচ্ছি, এখন পূজা দেওয়া আর কি স্টার্ট করব। তো আস্তে আস্তে আর কি গোছানো হয়ে গেছে আমার, এখন পুজো দিতে বসবো, ঘর টর বসাবো, ঠাকুরের খাওয়া দিয়ে দিয়েছি, এখন আর কি ফুল টুল আর কি দেবো। দেখো সব রেডি করা হয়ে গেছে, এখন আর কি বসবো পুজো দিতে। তো দেখি ও কি সাজিয়েছে, মন্দির তো খুবই সুন্দর লাগছে, লাল ফুল দিয়ে ভরা, খুবই মজার লাগছে। আজকে লক্ষ্মী মাকে খুবই লাগছে, পরি লাগছে পুরো। আর আমার এই লক্ষ্মীটাকে দেখি কেমন লাগছে, এই লক্ষ্মীটাকে খুবই ভালো লাগছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছে ফ্রুটস, তবে এখন পান নিয়ে নিয়েছি ও, তো এখন পানগুলোকে আমাকে বলবে ধুতে। এই দেখো আমি জানতাম তো, এই দেখা দেখলে আমি জানতাম তো, এখন আমাকে ধুতে বলবে, তো ধুয়ে শুয়ে এসে করে দিলাম। এই যে পান সুপারি ভরাচ্ছে, ভরিয়ে এখন মাকে দিবে, তারপরে তারপরে কী করে সেটা আমি জানি না, সেটা ওর মাইন্ডে চলতে থাকে, আমার মাইন্ডে কিছু চলে না। তো এই যে একটা কথা আমি লুকিয়ে লুকিয়ে বলছি, আমার বউকে কিন্তু আজকে পুরো পড়ি লাগছে, লক্ষ্মীর মতন লাগছে, কিন্তু ও শুনবে না, কারণ ও মন্ত্র পড়ছে, কী কী পড়ছে ভিতরের মধ্যে, খুবই ভক্ত, তো মানে ভগবানের খুবই ভক্ত। তো আমি বাইরের থেকে বলছি ওকে খুবই সুন্দর লাগছে, কিন্তু ওকে আমি বাইরের থেকে বলছি না না তুমি খুব খারাপ লাগছো, কিন্তু আমার পরীকে খুবই সুন্দর লাগছে, হ্যাঁ যাতে নজর না লাগে। দেখি কী করছে, এখন মনে হয় ফের পেয়েছে, মানে শুনেছে মনে হয়, এই যে শুনেছে ও, যদি আবার চন্দন মাথা আরম্ভ করে দিল, বাটো বাটো বাটো, জোরে জোরে বাটো, জোরে জোরে বাটো, তাহলে কাজ হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। যে পূজা করছে আমার মনে হচ্ছে যে আমার মনে হয় সাইড ইনকাম একটা হয়ে যাবে নাকি, ওকে দিয়ে ভাবছি এখন থেকে পূজা করাবো অন্যর ঘরে, তাহলে কী হবে আমার মনে হয় 500 টাকা 1000 টাকা যা পাই আমার একটা সাইড ইনকাম হয়ে যাবে। খুবই সুন্দর পূজা করছে, আমার কথা কিছু শুনছেও না, ঠিক আছে, এত মনোযোগ দিয়ে পূজা করছে ও, মাঝে মাঝে দেখে আমাকে হাসে, ভাবে কী বলি। তো করতে থাক, আমিও খুবই আনন্দিত যে এরকম একটা মানে লক্ষ্মী বউ পেয়েছি আমার জীবনে, যে সবই ঘরের সব কিছু মেনটেন করে রেখেছে।
সর্বত হয়ে যাহা কিছু আসিল তাহার বজ্রগাতে দগ্ধ হয়ে হল ছাড় খার দূর গেল ভাতি হত ভাব হল পথহীন সোনার সংসারে তাহা হলো বিভিন্ন ভিক্ষাপত্র হাতে। তো পায়েসটাই আগে সবার আগে বসিয়ে দিলাম, তো স্টিমটা কমিয়ে দিয়েছি, তো পায়েসটা এদিকে হতে থাক আর এদিকে আমি এই চুলাতে বসিয়ে দেবো, কড়াইটা নামিয়ে খিচুড়ি বসিয়ে দেবো। তো আমার পুজো দেওয়া শেষ, পাঁচালিও পরে নিয়েছি একবারে, পটল আছে, বেগুন আছে, তারপরে নাগা কচু আছে, লাউ, লাউটা তো দিব না, লাউ দিলে লাউটার টেস্টটা চলে যাবে, তো লাউ বাদে আর কি এভরিথিং সবকিছু দেব, ফুলকপি, বাঁধাকপি, মূলো, মিষ্টি কুমড়া, এগুলো দিয়ে আর কি বানাবো। বাঁধাকপিটা আমি বড় বড় আর কি কেটে নেব, কেন কি কুচি কুচি ছোট ছোট করে যদি কাটি তো লাবড়াতে এটা মুখে লাগবে না, এর জন্য বড় বড় করে আর কি কেটে নিচ্ছি আমি। আর বাঁধাকপিটা কেটে তারপর আমি এটা সিদ্ধ বসিয়ে দেব, লবণ দিয়ে আর কি সিদ্ধ বসিয়ে দেব যাতে গ্যাস না করে আর কি। তো আমি সবজি কাটতে কাটতে তো আমি গ্যাসের চুলাতে পায়েসও বসিয়ে দিয়েছি আর খিচুড়িও বসিয়ে দিয়েছি, যত খুব জলদি জলদি আর কি হয়ে যায়। তো আমি ওই দুটো বসিয়ে দিয়ে আর কি সবজি কাটতে লেগে পড়লাম, তো সবজি কাটতে তো একটু টাইম লাগে, তো এর জন্য জলদি জলদি সব কিছু আর কি করে নিচ্ছি। আর আমি যখন পুজো দিয়েছিলাম তখন টিকলো আমার জন্য আর কি অল্প করে সিদ্ধ ভাত আর কি বসিয়ে দিয়েছিলাম। পায়েসের চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, দুধটা আমার চাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর কিশমিশটা জলে ভিজিয়ে রেখে দিলাম, এখানে কাজুটা দিয়ে দিয়ে সবার আগে পায়েসটাই বসিয়েছিলাম। আমার পর্বেই রাঁধতে রাঁধতে পড়েই যায়, কাজুটা দিয়ে দিয়েছিলাম। খিচুড়ির পায়েসটা লাড়া দিয়ে তারপর চলে আসলাম, আলু, বেগুন, কচু এগুলো কাটতে চলে আসলাম। কচুটা আর কি মোটা মোটা বড় বড় করে আর কি রাখছি যত মুখে লাগে খেতে, কচু আর কি ছোটো ছোটো করে দিলে আর কি গলে যাবে, তখন লাবড়া আর কি খেতে ভালো লাগে না, এর জন্য কচু আলুটা একটু বড় বড়ই আর কি রেখেছি। তো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, তখন এগুলো আর কি ধুয়ে নেব, বাঁধাকপিটা ধুয়ে তারপরে আর কি সিদ্ধ বসিয়ে দেব। আর এদিকে দেখো যে ফুলকপি, সেটা আমি দিইনি, প্রথমে ভেবেছিলাম দিব, তো ফুলকপিটা এর জন্য দিলাম না, কেন কি লাবড়া তো অনেকটা কষানো হবে আর ফুলকপি তো গলেই যায়, তো মুখে লাগবে না, এর জন্য টমেটো, ফুলকপি আর সিম এগুলো আর কি দেওয়া হয়নি। তো পায়েস বানানো দেখো আমার হয়ে গেছে, এখন খিচুড়িও বানানো হয়ে গেছে, খালি সোমবারটা আর কি দেব। তো পায়েসের যা গন্ধ আসলো না কি বলবো তোমাদের। তো এই দেখো আমার খিচুড়ি, আমার খিচুড়ি বানানো শেষ। আর আমি খিচুড়ি একদম পাতলা আর কি ভালোবাসি, একদম টাইট খিচুড়িটা সেটা আমার ভালো লাগে না, তো একদম পাতলা করে বানিয়েছি আর খুব সুন্দর আর কি গন্ধ এসেছে। তো আর দাদা একটু বেটে নেব সোমবারে দেওয়ার জন্য, যেহেতু লাবড়া বানাবো। তো এখানে আছে হলো কচু, মূলো, মিষ্টি কুমড়ো, আলু, পটল, বেগুন আর হলো এখানে বাঁধাকপি, আর এখানে কাঁচা লঙ্কাগুলো দেবো। আর কড়াইটা, এই কড়াইটা আবার বার করেছি, তো প্লিজ আমার কড়াই এই দৃশ্য কালো কালো ভাব দেখে কেউ প্লিজ কিছু বলো না, কেন কি কড়াইটা আমি মাছতে পারি না যার জন্য এই অবস্থা। তো এখন টিকলু মোবাইলটা ধরে দেবে আর আমি লাবড়াটা বানাবো, তো সাথে থাকো দেখতে থাকো। সবার ফার্স্টে আমি দেবো হলো গোটা জিরা, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এখন দিয়ে দেব আদা, সাথে দিয়ে দেব কাঁচা মরিচ। Thank you.
সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি, সোয়াবিনের কথা আমি ভুলেই গিয়েছিলাম। টিকলি আর কি আমাকে মনে করিয়ে দিয়েছে কী হলো যে তুমি যে এবার সোয়াবিন দিলে না, তো ফটাফট আমি আর কি সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আর কি সোয়াবিনটা দিয়ে দিলাম। তো সোয়াবিনের সাথে এটা আরও একটু কষতে দিলাম, কষানোর পরে তারপরে আর কি নামিয়ে দেবো।